নাস মক্কায় অবতীর্ণ আয়াত সুরার সানেনজুল আসল শয়তান জিন হলেও তার অনেক শীর্ষ মানুষের মধ্যে বিদ্যমান সুতরাং জিন ও মানুষ এই দুই ধরনের শৈতানই মানুষকে গোপনে ও কৌশলে পদ্যষ্ট করার জন্য সর্বদা কুমন্ত্রণায় লিপ্ত থাকে এই উভয় শৈতানির কুমন্ত্রণা ও অনিষ্ট হতে রেহাই পাওয়ার জন্য আল্লাহ নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা মানব জাতিকে এই সুরাই তার কাছে আশ্রয় প্রার্থনার আশ্রয় প্রার্থনা দান করে আছেন সূরা ফালাক ও সূরা নাজ এই একই কারণে নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু অর্থ হে মুহাম্মদ সাল আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করিতেছি মানুষের পালন কর্তার মানুষের বাদশাহর ইল মানুষের মাবুদের মিন খন্নাস তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনালিও নিজেদের মধ্যে নিজেদের মধ্য থেকে হোক অথবা জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক শৈতানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার গুরুত্ব এই সুরাই শিক্ষা দেওয়া হয়েছে যে পালনকর্তা বাদশাহ মাবুদ আল্লাহ মবুত আল্লাহ আলার এই গুণ তিনটি উল্লেখ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা মানুষের উচিত কেননা প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান লেগে থাকে সে প্রতিদিন পদ সে প্রতি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় ব্যস্ত থাকে প্রথম থেকে পাপ কাজের প্রতি পদক্ষেপ মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় ব্যস্ত থাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে এবং নানা প্রলবন দিয়ে পাপ কাজের দিকে নিয়ে যায় এতে সফল না হলে মানুষের সৎকর্ম ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া নাম জশ, গর্ব ও অহংকার অন্তরে সৃষ্টি করে দেয় বিদ্যান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সন্দেহ সৃষ্টির চেষ্টা করে অতপর শয়তানের অনিষ্ঠ থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নবী করিম সাল আল্লাহ সাল্লাম ইসাদ করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার উপর তার সঙ্গী শয়তান চৌরা হয়ে না আছে আপনার সাথেও কি এই সঙ্গী আছে এই সঙ্গী আছে কি উত্তরে বলিলেন উত্তর হল হাঁ কিন্তু আল্লা তালা শৈতানের মোকাবেলায় আমাকে সাহায্য করেন এর ফলে শৈতান আমাকে সৎ উপদেশ ব্যতীত কিছু বলে না হযরত আনাস দিল্ল হুতে কাইলে আনহু বর্ণিত একবার আল্লাহর চোল চল্ল লহ কাইলে মসজিদে নববিতে এতে কা পেয়েছিলেন এক রাতে উমুল মিনিন হরযাত আল্লাহ হু তার সাথে সাক্ষাতের জন্য মসজিদের সাক্ষাতের জন্য মসজিদে যান ফেরার সময় তার সাথে যাত্রা করেন গলি পথে চলার সময় দুজন আনসারি সাহাবি সামনে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন তোমরা আসো আমার সাথে আমার সহধর্মিনী সাফিয়া বিনতে ওয়াই রাদিয়াল্লাহু তাআলা আন্হা রয়েছেন সাহাবীদাই লজ্জাই আরজ করিলেন সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনি মনে করিতেছেন যে আমরা কোনো কু ধারণা করব নবী করিম সাল্লু আলাইসাল্লাম ইসাদ করিলেন নিশ্চয় কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরাই তার শিরা উপশিরাই প্রভাব বিস্তার করে আমি আশঙ্কা করলাম যে শয়তান তোমাদের অন্তরে আমার সম্পর্কে কুধারণা সৃষ্টি করতে পারে তাই আমি বলে দিয়েছি যে আমার সাথে কোনো বেগানা নারী নেই নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরি তেমনি অন্য মুসলিম অন্য মুসলমানকে নিজের ব্যাপারে কুধারণা করার সুযোগ দেওয়াও দুরস্ত নয় মানুষের মনে কু ধারণার সৃষ্টি হয় এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে পরিষ্কার কথার মাধ্যমেই অপবাদের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত মোট কথা উপরোক্ত হাদিস প্রমাণ করেছে যে শৈতানিক মন্ত্রণা অত্যাধিক বি বিপজ্জনক ব্যাপার আল্লাহর আশ্রয় ব্যতীত এ থেকে আত্মরক্ষা করা সহজ নয় আমরা এ থেকে যে কুমন্ত্রণা থেকে সতর্ক করা হয়েছে এটা সেই ক্রমন্ত্রণা যাতে মানুষ স্বেচ্ছায় ও সজ্ঞানে মুশগুল হয় অনিচ্ছাকৃত ক্রমন্ত্রণা ও কল্পনা যা অন্তরে আসে এবং চলে যায় সেটা ক্ষতিকর নয় এবং সেজন্য কোনো গুনাহ হয় না তফসির ইবনে কাসির মারিফুল কোরআন ইত্যাদিতে ইত্যাদি তাফসিরে সুরা নাসের যে তাৎপর্য বর্ণনা করলাম আমরা এর দ্বারা বুঝতেই পারি যে শয়তান কীভাবে আমাদের পিছনে লেগে আছেন আর এর কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখেন সেই বাঁচতে পারবে আমরা মোহন আল্লাহ তালার বধবন্দি করে দুনিয়া আখড়েতে শান্তি দুনিয়া আখড়েতে কামাবি শয়তানের কুমন্ত্রণা মানুষ এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন